আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এনসিটিভি থেকে নমুনা প্রশ্নপত্র তোমাদের দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে কেননা এবছর বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না পরীক্ষার জন্য তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিচ্ছি যাতে এই ধরনের প্রশ্ন আসলে পরীক্ষা কীভাবে অ্যান্সার করতে হয় সে সম্পর্কে একটা আইডিয়া তোমাদের হয়ে যায় তো আজকে আমরা দেখব চার নম্বর পর্ব আজকে আমরা দৃশ্যপট নির্ভর কয়েকটা প্রশ্নের সমাধান করব ইতিমধ্যে আমরা তিনটা পর্ব দেখে ফেলেছি যেমন প্রথম পর্বে আমরা হচ্ছে তোমাদের যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার বহু নির্বাচনী যে প্রশ্নগুলো ছিল সেই বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান দেখেছি প্রত্যেকটা প্রশ্ন এখানে তোমাদের বিস্তৃতভাবে করে করে সঠিক উত্তরটা বুঝিয়ে দিয়েছি তারপর যে দ্বিতীয় পর্বে ছিল দ্বিতীয় পর্বে আমরা এক কথায় উত্তর দাও দশটা প্রশ্ন ছিল এই প্রশ্নগুলোর সমাধানও ডিটেলসে তোমাদের বুঝিয়ে দিয়েছি এবং গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা খবিভাগীয় যে প্রশ্নগুলো ছিল মোট তেরোটা প্রশ্ন প্রত্যেকটা দুই করে তেরোটা ছাব্বিশ নম্বর এই তেরোটা প্রশ্নের সমাধান আমরা করেছি গত পর্বে তো যারা এই ভিডিওগুলো দেখোনি তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে দেখবে নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নামে প্লে লিস্ট তৈরি করা আছে বা নবম শ্রেণীর গণিত নামে প্লে লিস্ট করা আছে সেখানে গেলে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে অথবা এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওর কমেন্টে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও চাইলে তোমরা কিন্তু এই ভিডিওগুলো এছাড়া প্রত্যেকটা বইয়ের ভিডিও নবম শ্রেণীর প্রতিটা নমুনা প্রশ্নের ভিডিও সেখানে তোমরা পেয়ে যাবে সমাধান করে দেওয়া আছে সেগুলো দেখে একটা আইডিয়া পাবে পরীক্ষায় অ্যান্সারগুলো কীভাবে করতে হবে ঠিক আছে আর নমুনা প্রশ্নপত্র সমাধান দেওয়া হয়ে গেলে আমরা তখন সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন দিয়ে দিব যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে আজকে আমরা চার নাম্বার পর্বে আলোচনা করব দৃশ্যপট নির্ভর প্রশ্ন নিয়ে এরকম দশটা প্রশ্নের পরীক্ষা থাকবে যেখান থেকে সাতটার অ্যান্সার তোমাদের করতে হবে তবে নমুনা প্রশ্ন হিসেবে এখানে সাতটাই দেওয়া হলো প্রত্যেকটা সাত করে সাত সাতা হচ্ছে ঊনপঞ্চাশ দেখো প্রতিটা প্রশ্নে একটা করে দৃশ্যপট থাকবে এই প্রশ্নটার মতো যেমন দুই নম্বর এখানে কী আছে জামিল সাহেব তার চাকুরি বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম মাসে এক হাজার টাকা সঞ্চয় করেন তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন এই হচ্ছে দৃশ্যপট এর আলোকে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্নটা হচ্ছে ক নম্বরে আঠারোতম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো খ নম্বর হচ্ছে জামিল সাহেব কত বছর এক লক্ষ ষাট হাজার আটশো টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো প্রথমটা তিন পয়টা চার মোট হচ্ছে সাত নম্বর এভাবে কি তোমাদের সাতটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো দেখি আজকে কয়টা প্রশ্নের সমাধান আমরা করতে পারি চলো শুরু করা যাক দুই নং প্রশ্নের সমাধান আমাদের হচ্ছে আঠারোতম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ বের করতে হবে এটা একটা ধারার অঙ্ক তাই প্রথমে আমাদের ধারাটা দেখতে হবে কোন ধারাতে অঙ্কটা যায় তো এখানে দেওয়া আছে জামিল সাহেবের প্রথম মাসে সঞ্চয় হচ্ছে এক হাজার টাকা এবং তার পরবর্তী প্রত্যেক মাসে পুরো মাসে তরুণ একশো টাকা বেশি সঞ্চয় করেন তার মানে দ্বিতীয় মাসে সঞ্চয় কত এক হাজার যোগ একশো টাকা তার মানে এগারোশো টাকা তৃতীয় মাসে সঞ্চয় কত এগারোশো যোগ একশো টাকা তার মানে বারোশো টাকা চতুর্থ মাসে সঞ্চয় কত বারোশো যোগ একশো টাকা তেরোশো টাকা পঞ্চম মাসে তেরোশো যোগ একশো টাকা চোদ্দশো টাকা হেবে করে তুমি দেখাতে পারো চাইলে এতগুলো দেখানো দরকার নেই তিনটা দেখারই চলবে অর্থাৎ সঞ্চয়ের ক্রমটি হচ্ছে একটি সমান্তর ধারা অনুসরণ করে যেটা হচ্ছে একশো করে বাড়ে যার প্রথম পদ এ সমান তাহলে কত এখানে প্রথম পদ এর সমান হচ্ছে এক হাজার সাধারণ অন্তর্গত সাধারণ অন্তর ডি সমান হচ্ছে একশো কারণ দেখো আমরা জানি দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পদ মানে কত এগারোশো বিয়োগ এক হাজার অর্থাৎ একশো টাকায় তো হয় আর এখানে বলাই আছে যে প্রতি মাসে হচ্ছে একশো করে বেড়েছে তাহলে আঠারোতম মাসে সঞ্চয় কত হবে আমরা সূত্র জানি যে সমান্তর ধারার অ্যানতম পদ অ্যানতম পদের সূত্র কী অ্যানতম পদের একটা সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে হচ্ছে আমরা এন এর মানবসব্য কত এইটিন কারণ আমাদের আঠারোতম মাস এটা লাগবে তাহলে আঠারোতম মাসে সঞ্চয় কত হবে এ প্লাস এইটিন মাইনাস ওয়ান ইন্টু ডি সব মান দেওয়া আছে এর মান হচ্ছে এক হাজার এইটিন মাইনাস ওয়ান মানে কত সেভেন্টিন আর ডির মান দেওয়া আছে একশো তাহলে এক হাজার যোগ হচ্ছে সতেরো গুণ একশো মানে কত সতেরোশো এক হাজারের সাথে সতেরোশো যোগ করলে কত হচ্ছে সাতাইশশো টাকা ঠিক আছে অর্থাৎ আমরা কী দেখতে পেলাম যে আঠারোত মাসে তার সঞ্চয় হবে দুই হাজার সাতশো টাকা এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর ক নম্বরটা শেষ খ নাম্বার কী আছে যে জামিল সাহেব কত বছরে এক লক্ষ ষাট হাজার আটশত টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো অর্থাৎ সমষ্টি সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে তাহলে দেখো আমি এটা কীভাবে করতে পারি যে জামিল সাহেবের সঞ্চয়কে ধারা হিসেবে প্রকাশ করা হলে ধারাটি এরকম হয় প্রথম মাসে এক হাজার তার পরের মাসে এগারোশো তার পরের মাসে বারোশো ভেবে চলতে থাকবে যার প্রথম পথ কত এ সমান হচ্ছে এক হাজার সাধারণত আমরা পেয়েছি কত টি সমান একশো কারণ একশো করে প্রতি মাসে বেড়েছে এখন ধরি এন মাসে তার মোট সঞ্চয় হবে এক লক্ষ ষাট হাজার আটশো টাকা এখন অনেকে প্রশ্ন আসতে পারে এখানে আমরা মাসে কেন নিলাম কারণ আমাদের প্রশ্ন তো বলা হয়েছে যে কত বছরে বছরে নিতক্ষণ হবে না কারণ এখানে তার যে একশো টাকা করে বেড়েছে সেটা তো দিনেও বাড়েনি সপ্তাহেও বাড়েনি বছরও বাড়ে এটা বেড়েছে মাস ভিত্তিক তাই এখানে এন মান মাসই নিতে হবে ঠিক আছে পরে তুমি মাসকে বছরে কনভার্ট করো সেটা কোনো সমস্যা নেই তো এখানে ধরবো যে এন মাসে কত মাস আমরা জানি না এন এর মানটা আমাদের বের করতে হবে এন এর মান কি এখানে এন এর হচ্ছে আমাদের পদ সংখ্যা আমরা যখন ধারা অঙ্ক করেছিলাম দ্বিতীয় অধ্যায়ে তোমাদের পদ সংখ্যা কি সেটা দেখিয়েছিলাম যে কয়টা পদ থাকে একটা ধারায় সেটা কি পথ সংখ্যা বলা হয় তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি যে প্রশ্ন মতে আমরা জানি যে সমান্তর ধারা সমষ্টি সূত্র কি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমষ্টি সূত্র লিখলাম এখন সমষ্টি এখানে দেওয়া আছে সমষ্টি কত দেওয়া আছে এই দেখো এক লক্ষ ষাট হাজার আটশত টাকা কত বছর সঞ্চয় করতে পারবে তার মানে তার কত বছরের সঞ্চয় মানে কত দিন সে যা জমিয়েছে যে এক হাজার টাকা এগারোশো টাকা এবার জমতে জমতে এক লক্ষ ষাট হাজার আটশো টাকা হয়েছে কত বছরে তাহলে এটা তো সমষ্টি তাহলে এই সমষ্টি সূত্রের সময় এটা লিখতে পারি আমরা এক লক্ষ ষাট হাজার আটশত টাকা ক্লিয়ার বা দেখো এই যে এই টু আর এই টু কাটা যায় ঠিক আছে সরি 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 দেখো এই টু হচ্ছে ভাগাকারের ছিল ডানপাশে গেলে গুণাকারে হয়ে যাবে এটার সাথে গুণাকারে হয়েছে তাহলে কত হচ্ছে ডানপাশে তিন লক্ষ একুশ হাজার ছয়শো টাকা বাম দিয়ে কত থাকে শুধু এন থাকে এখন টু ডানপাশে চলে গিয়েছে টু ইন্টু এ এখানে এর মান বসিয়ে দিলাম আমরা কত এক হাজার প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান বসালাম একশো বা এন দুই আর এক হাজার গুন করলে কত হচ্ছে দুই হাজার প্লাস এই এন আর একশো গুণ করলে হচ্ছে একশো এন মাইনাস ওয়ান আর একশো গলে হচ্ছে মাইনাস একশো সমান যা আছে তাই তিন লক্ষ একুশ হাজার ছয়শো বা অ্যান ইন্টু দেখো দুই হাজার থেকে একশো বিয়োগ করলে কত থাকে উনিশশো যোগ হচ্ছে একশো এন সমান তিন লক্ষ একুশ হাজার ছয়শো বা আমরা এখানে দেখো উভয় পক্ষকে একশো দ্বারা ভাগ করতে পারি তাহলে এখানে কী দেখা যায় অ্যান ইন্টু এখানে যদি একশো দ্বারা ভাগ করি আমরা কত হওয়ার কথা ছিল এখানে এখানে হচ্ছে আমরা কমন নিতে পারি কত একশো কমন নিলে কত থাকে একশো কমন নিলে থাকে নাইনটিন প্লাস তাহলে একশো দ্বারা ভাগ করলে এখান থেকে একশো কাটা এখান থেকে দুটো শূন্য কাটা যাবে তাহলে ডান পাশে থাকবে তিন হাজার দুশো ষোলো আর থাকবে এন ইন্টু নাইনটিন প্লাস এন ক্লিয়ার বা দেখো এই এন এর সাথে নাইনটিন গুণ হবে তাহলে কত হচ্ছে নাইনটিন এন আর এন এর সাথে এন গুণ হলে কত হচ্ছে এন স্কোয়ার তিন স্কোয়ার আগে লেখলাম এন স্কোয়ার প্লাস নাইনটিন এন তিন হাজার দুশো ষোলো ডান পাশে ছিল বাম পাশে এসে প্লাসটা মাইনাস হয়ে গেল মাইনাস তিন হাজার দুশো ষোলো সমান হচ্ছে জিরো পাশে কিছু নেই মানে জিরো আছে বা মিডল জাম্প করতে হবে দেখো মেজোরাম করে হচ্ছে আমরা এখানে কত পাচ্ছি এর সাথে কিছু নাই মানে ওয়ান আছে আর ডান পাশে আছে কত মাইনাস তিন হাজার দুশো ষোলো তাহলে ওয়ান আর মাইনাস তিন হাজার দুশো ষোলো গুন করলে কত হচ্ছে মাইনাস তিন হাজার দুশো ষোলো এখন এই বাম দিকে এই না নাইনটি নাইন কেমনভাবে লিখতে হবে যেন সেটা শহরগুলো গুণ করলে মাইনাস তিন হাজার দুশো ষোলো হয় আবার হচ্ছে যোগফল সাতষট্টি এন থেকে আটচল্লিশ এন বিয়োগ করলে যেটা নাইনটি নাইন হয় ঠিক আছে এখন আমরা কীভাবে বুঝবো যে এখানে সাতষট্টি আটচল্লিশ হবে একটা ছোটো ট্রিক্স আছে আমার ট্রিক্সটা যদি দেখি আমরা সাইডে এই তিন হাজার দুশো ষোলোকে যদি একটু শর্ট শর্টকাটে কাজ করি দেখো দুই দ্বারা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে দুই তারা ভাগ করলে আমরা পাচ্ছি ষোলোশো আট ঠিক আছে আবার দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো দুই দ্বারা ভাগ করলে আটশো চার দুই দ্বারা ভাগ করলে চারশো দুই দুই দ্বারা ভাগ করলে দুইশো এক দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করা যায় না তিন দ্বারা করা যাবে তিন দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে সাতষট্টি ঠিক আছে আর ভাগ করা যায় না এখন দেখো দুই দোগোনা চার চার দোগুনা আট 6, আট দোগোনা ষোলো তিন ষোলো আটচল্লিশ এ যে আর এখানে কত সাতষট্টি এই হচ্ছে সাতষট্টি ঠিক আছে সেভাবে করে মিলেটার আমরা খুব সহজেই বের করতে পারি এটা হচ্ছে একটা শর্টকাট ট্রিক্স তাহলে দেখো এখানে প্রথম দুইটার মধ্যে এন স্কোয়ার প্লাস সিক্সটি সেভেন এন এর মধ্যে একটা এন কমন যায় এন কমন গেলে কী থাকে এন প্লাস সিক্সটি সেভেন মাইনাসের পরের দুইটার মধ্যে ফোর্টি এইট কমন যায় ফোর্টি এইট কমন গেলে কী থাকে এন প্লাস সিক্সটি সেভেন কমনটাকে দেখি এন প্লাস সিক্সটি সেভেন আর বাকি যেটা থাকে এন মাইনাস ফোর্টি এইট সমান জিরো তার মানে হয় এন প্লাস সিক্সটি সেভেন সমান জিরো অথবা এন মাইনাস ফোরটি এইট সমান জিরো এখন এন প্লাস সিক্সটি সেভেন সমান জিরো হলে এন এমান কত মাইনাস সিক্সটি সেভেন কিন্তু সময় কখনো ঋণত হতে পারে অসম্ভব তাহলে আমরা এন ডাজনোটিক টু মাইনাস সিক্সটি সেভেন এটা বলতে পারি কারণ দেখো এন এমান ছিল কি মাস এখন মাইনাস ছষট্টি মাস তো হয় কখনোই সম্ভব না অবশ্যই চিরো থেকে বড়ো হতে হবে তাহলে এই মানটা বাদ তাহলে এন মাইনাস ফোর্টি এইট যদি হয় তাহলে এন সমান কত ফোর্টি এইট এখন ফোরটি এইট হচ্ছে মাস আটচল্লিশ মাস আমরা জানি বারো মাসে এক বছর তাহলে আটচল্লিশ মাসে কয় বছর আটচল্লিশ ভাগ বারো বছর তার মানে চার বছর তাহলে চার বছরে মোট এক লক্ষ ষাট হাজার আটশত টাকা সে সঞ্চয় করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার তা আমরা কিন্তু প্রথম প্রশ্নের সমাধানটা করে ফেললাম ঠিক আছে পরে প্রশ্ন দেখি তিন নম্বর উনিশশো সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে ফাইভ পয়েন্ট মাত্রার একটা ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল তিনটা প্রশ্ন আছে তিনটা প্রশ্ন যোগ করে সাত হবে তবে ক নম্বরে আছে কি ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে পরিমাপ করা হয় তো একটা করে অ্যান্সার দেখি ক নম্বরটা অ্যান্সার হচ্ছে ভূমিকম্পের মাত্রা রিক্সটার স্কেলে পরিমাপ করা হয় ক নম্বরে আছে যদি ভূমিকম্পের মাত্রা সিক্স হয় তবে মহেশখালীর ভূমিকম্প থেকে তা কতগুণ বেশি শক্তিশালী হবে তা নির্ণয় করো দেখো মহেশখালীতে ফাইভ পয়েন্ট টু মাত্রা ভূমিকম্প হয়েছিল আর এখানে হচ্ছে ভূমিকম্পের মাত্রা যদি সিক্স হয় তাহলে কত দুইটা মাত্রা দেওয়া আছে খুব সহজ এটা করতে পারবো আমরা মনে করি যে মহেশখালীতে ভূমিকম্পের তীব্রতা হচ্ছে আই ওয়ান এবং আমাদের প্রদত্ত ভূমিকম্পের তীব্রতা হচ্ছে আই টু এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা হচ্ছে অ্যাস দেওয়া আছে রিক্টের স্কেলে মহেশখালী ভূমিকম্পের মাত্রা আর ওয়ান সমান ফাইভ পয়েন্ট টু দেওয়া আছে আর আমাদের প্রদত্ত ভূমিকম্পের মাত্রা দেওয়া আছে কত সিক্স পয়েন্ট টু ঠিক আছে তাহলে আমরা এখানে কী লিখতে পারি অর্থাৎ ফাইভ পয়েন্ট টু সমান হচ্ছে লক টেন ভিত্তিক আই ওয়ান বাই এস বা আই ওয়ান বাই এস সমান কী লেখা যায় টেন পাওয়ার ফাইভ পয়েন্ট টু এটাকে আমরা সমীকরণ এক দিয়ে দিলাম আবার দেখো সিক্স পয়েন্ট টু সমান আমরা কী লিখতে পারি যেটা আমাদের দেওয়া আছে প্রদত্ত লক টেন ভিত্তিক আই টু বাই এস বা আই টু বাই এস সমান কী লেখা যায় টেন পাওয়ার সিক্স পয়েন্ট টু এটাকে দিলাম সমীকরণ দুই এখন দুই নং সমীকরণকে যদি আমরা এক নং দ্বারা ভাগ করি তাহলে আমরা কী পাই দেখো দুই নংকে এক নং দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি আই টু বাই এস ভাগ এটা এটা হচ্ছে আমরা যদি গুণ করি তাহলে উল্টে যাবে উল্টে গেলে কত হচ্ছে এস বাই আই ওয়ান গেল ডান পাশে দেখো টেন পাওয়ার সিক্স পয়েন্ট টু ভাগ হচ্ছে টেন পাওয়ার ফাইভ পয়েন্ট টু দুইটাই যেহেতু টেন পাওয়ার আছে তাহলে টেন পাওয়ার ভাগ থাকলে আমরা বিয়োগ করতে পারি সিক্স পয়েন্ট টু মাইনাস ফাইভ পয়েন্ট টু গেল বা দেখো বাম দেখি এস এস কাটা যায় বাকি থাকে কত আই টু বাই আই ওয়ান সমান ডানবাসে টেন পাওয়ার সিক্স পয়েন্ট টু থেকে ফাইভ পয়েন্ট টু বিয় করলে থাকে ওয়ান মানে টেন পাওয়ার ওয়ান বা আই টু সমান হচ্ছে টেন থাকে টেন পাওয়ার ওয়ান বা ইন্টু টেনই বাই টু সমান হচ্ছে টেন ইন টু আই ওয়ান কারণ এই আই ওয়ান ছিল ভাগাকারে ডান পাশে গেলে গুণ হয়ে গেল অর্থাৎ প্রদত্ত স্থানে ভূমিকম্পের মাত্রা আমরা কত পাচ্ছি টেন ইন্টু ওয়ান মানে কী ছিল দেখো ওয়ান মানে ছিল হচ্ছে মহেশখালীর ভূমিকম্পের মাত্রা তাহলে আইওয়ানে মান বসিয়ে দিলাম ওয়ান মানে হচ্ছে মহেশখালীর ভূমিকম্পের মাত্রা তাহলে আমরা কী বলতে পারি অর্থাৎ ভূমিকম্পের মাত্রা সিক্স পয়েন্ট টু হলে তা মহেশখালীর ভূমিকম্প হতে গুণ বেশি শক্তিশালী হবে মাত্র এক পয়েন্ট বেড়েছে ফাইভ পয়েন্ট টু ছিল মহেশখালীতে আর আমাদের প্রদত্ত মাত্রা সিক্স পয়েন্ট টু এক পয়েন্ট বেড়ে যাওয়া মানেই হচ্ছে গুণ বেশি শক্তিশালী ভূমিকম্প এখানে অনুভূত হবে ঠিক আছে আরেকটা প্রশ্ন ছিল গ নাম্বারটা গ নাম্বারটা করি কোনো একটি স্থানের ভূমিকম্প মহেশখালের ভূমিকম্প থেকে দ্বিগুণ শক্তিশালী হলে তার মাত্রা নির্ণয় করো একটু আগে বেছিলাম গুণ এখন যদি দ্বিগুণ হয় মাত্রা কত মানে ঘুরিয়ে উল্টা প্রশ্নটা দিয়েছে আর সেটাও করি সহজ প্রশ্নই দেখো খ হতে আমরা পাই মহেশখালের ভূমিকম্পের মাত্রা ফাইভ পয়েন্ট টু এবং তীব্রতা যদি আই ওয়ান হয় তাহলে আমরা কী লিখতে পারি ফাইভ পয়েন্ট টু সমান লক টেন ভিত্তিক আই ওয়ান বাই এস বা আই ওয়ান বাই এস সমান টেন পাওয়ার ফাইভ পয়েন্ট টু সমীকরণ এক দিয়ে দিলাম এখন আমাদের নির্ণয় ভূমিকম্পের মাত্রা হচ্ছে কত আর প্রাইম সমান আমরা লিখতে পারি লক টেন ভিত্তিক আই থ্রি বাই এস কারণ আমরা আই ওয়ান আই টু নিয়ে ফেলেছি এখানে আই থ্রি নিলাম তা লক টেন ভিত্তিক কত আই থ্রি সমান কি আই থ্রি সমান হচ্ছে এখানে টু আই ওয়ান এটা আমরা কোথেকে পেলাম এটা আমাদের কোশ্চেনে বলা ছিল এই যে দেখাচ্ছি কোয়েশ্চনে বলা ছিল যে ভূমিকম্প থেকে দ্বিগুণ শক্তিশালী হবে মহেশখালী ভূমিকম্পের মাত্রা ছিল আই ওয়ান তাহলে এটা আমরা ধরেছি আই থ্রি দ্বিগুণ শক্তিশালী মানেই কত আই থ্রি মানে হচ্ছে টু আই ওয়ান ক্লিয়ার তো এটা লিখে ফেললাম এখানে এই মানটা এখানে বসিয়ে দিলাম আই থ্রি মান টু আই ওয়ান বাই এস বা লক টেন ভিত্তিক কী লেখা যায় টু ইন টেন এটা কোথেকে লেখলাম এই টু লিখলাম আলাদা করে আর বাকি থেকে আই ওয়ান না এই যে আই ওয়ান বদলে বসিয়ে দিলাম টেন ইন টেন পয়েন্ট বা দেখো এই মানটা আমরা বসিয়ে দিব তো আমরা এই মানটা বসিয়ে দিলে কত পাচ্ছি অ্যান্সার ফাইভ ঠিক আছে এটাই হচ্ছে আমাদের আমরা এই প্রশ্নের সমাধান করে ফেললাম আমরা এর পরে যে প্রশ্ন আছে চার নম্বর এখান থেকে আগামী পর্বে শুরু করব আমরা হচ্ছে আজকে দুইটা প্রশ্ন সমাধান করেছি পাঁচ নাম্বার পর্বে বাকি প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব একটা বা দুইটা যে কটা পর্বই লাগে না কেন শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমরা আলোচনা করলাম নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা দুইটা দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের সমাধান করেছি আমাদের এখনও আরও পাঁচটা প্রশ্নের সমাধান করা বাকি খুব শীঘ্রই আমরা ভিডিওগুলো দিয়ে দেব আমরা ইতিমধ্যে বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করে ফেলেছি তা আমাদের সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধান দেওয়া হয়ে গেলে আমরা প্রতিটা অধ্যায় ভিত্তিক কিছু নমুনা প্রশ্ন বা সাজেশন তোমাদের দিয়ে দেবো যার মাধ্যমে তোমরা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ